হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম জারুল ফুল গাছ এর আরেকটি নাম আছে ফুরুস আপনারা ফুরুস নামেই বেশি চেনেন জারুলটা হয়তো কম বেশি অনেকেই জানেন তা যাই হোক ফুরুজ জারুল একই গাছ এই গাছ আমরা টবে বসিয়েছিলাম টবে আমরা এই গাছকে রাখতে গেলে প্রুনিং করে রাখব না হলে এই গাছ অনেক লম্বা হয়ে যায় সেই জন্য এই গাছ সবসময় বড় পটে আপনারা বসাবেন 10 থেকে বারো ইঞ্চি পটে অবশ্য এই গাছের পটিং করবেন আর কেটে ছেটে অবশ্যই রাখতে হবে এই ফুলের গাছ গ্রীষ্ম বর্ষাকালে বেশি ফুল দেয় আমার ফুলটা হয়ে গেছে তাই যে আগাছাগুলো নিম্নচাপের প্রচুর জল পেয়েছে আগাছাগুলো পরিষ্কার করে নিলাম দেখলেন কত আগাছা জন্মেছিল মাটিটি আমি খুঁড়ে নিচ্ছি একটু বলে রাখি এই গাছটা আমার যখন আমি বসিয়েছিলাম তখন ভিডিও আমি দিয়েছিলাম ওই দু মাস মতো আগে ভিডিও দেয়া আছে এই গাছে তা এই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা যারা দেখেননি সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তা এখন কি করতে হবে এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মাটিটাকে খুঁড়ে দিচ্ছি মাটিটাকে অবশ্যই খুঁড়ে দিতে হবে আর এই আগাছাগুলো অবশ্যই দমন করে নেবেন হাতে করে তুলে নিতে হবে সপ্তাহে একদিন করে আগাছা পরিষ্কার করে নেবেন এবার এই বর্ষার সময়টা বেশি আগাছা হয় জল পেলে এবার কি করব আমি সফট প্রুনিং করে দেবো কারণ এখন হার্ড প্রুনিং করবো না হার্ড প্রুনিং সময় করবেন কখন ফেব্রুয়ারির পর থেকে এখন সফট প্রুনিং করবেন একটু বলে রাখি যখনই যে শাখাটায় আর কি ফুল শেষ হয়ে যাবে তখনই আপনারা সফট প্রুনিং করে দেবেন সফট প্রুনিং মানে হচ্ছে হালকা করে ছাড়বেন ডগাটা তা আমি এখানে হালকা করে সফট প্রুনিং করে দিচ্ছি যে ডালগুলোতে ফুল শেষ হয়ে গেছে এমনি অনেক সময় কী হয় যে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত ফুল দেয় সেপ্টেম্বর শেষ অক্টোবরের মাঝামাঝি অনেক সময় ফুল দেয় তা যাই হোক আজকে অক্টোবরের এগারো তারিখ তা আর এখন ফুল পাওয়ার সম্ভাবনা নেই তাই এখন সব সফিনটা করে দিয়ে আমি খাবার দিয়ে দেবো একটু বলে রাখি এই যে অক্টোবরে খাবারটা দেব আর আমরা কিন্তু কোনো খাবার দেব না আবার সেই ফেব্রুয়ারির মানে মোটামুটি শেষে যখন আমরা হার্ড ফ্রোনিং করব তখন আবার খাবার দেব এখন গাছটাকে আমরা জল দিয়ে বাঁচিয়ে রাখব বুঝতে পেরেছেন তাহলে এই যে সফট ফ্রোনিংটা আমরা কিন্তু করছি আপনাদের গাছ থাকলেও সফট ফ্রোনিংটা করে দিন আর একটু বলে রাখি এই যে এই যে যখন প্রুনিং করবেন অবশ্যই আপনারা ফাঙ্গিসাইট স্প্রে করবেন যে কোনো ফাঙ্গিসাইট আপনারা স্প্রে করে দিতে পারেন হাতের কাছে স্যাপ পেয়ে যাবেন স্যাপ এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করবেন আর যে কাটা অংশে একটু পোলের দিয়ে দেবেন এইবার আমরা যেহেতু প্রুনিং করলাম তাই আমরা জৈব মিক্সড যে ফার্টিলাইজারটা সেটা আমরা দেবো এখানে কি আছে এক মুঠো ভার্মি কম্পোস্ট আছে এক মুঠো সর্ষের গুঁড়ো খোল আছে এক মুঠো নিম খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ কলার খোসার ডাস্ট বা কলার খোসার বদলে আপনারা পেঁয়াজের খোসা নিতে পারেন এতে গাছ পটাশিয়াম পাবে এই খাবারটি আমি এখন মাটিতে দিয়ে দিচ্ছি নতুন বাগানিরা অবশ্যই দেখুন ধরে ধরে দেখবেন কিভাবে দিচ্ছি আমি দেখুন যদি কিছু শিখতে চান অবশ্যই মন দিয়ে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে একটুখানি এসে আবার স্কিপ করে চলে যাচ্ছেন অধৈর্য হয়ে তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না বারবার আমি বলি আমি যেটুকু জানি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি নিজের নিজে নিজের মতো গাছ করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি এবং শেখাই আপনাদের যারা অনেক কিছু জানেন তাদের জন্য আমার এই ভিডিও নয় অবশ্যই তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন এইভা দেখুন এই যে সাইড থেকে মাটিটা এইভাবে তুলে তুলে আমরা কিন্তু মালচিংটা করছি খুব ভালো করে শিখুন মালচিংটা নতুন বাগানেরা খুব ভালো করে দেখুন মালচিং কীভাবে করছি আমরা এইভাবে দেখুন মালচিংটা আমরা করছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি যাতে মাটিতে খুব ভালো করে খাবারটা মেশে খাবারটা ভালো করে পচে গাছ যাতে খাবারটা ভালো করে পায় এর উপরটা আপনারা দেখবেন এরপরে আমি কি করব অবশ্যই দেখবেন এটাও খুব গুরুত্বপূর্ণ সেই জন্যে আমি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন ধৈর্য সহকারে যদি কিছু শিখতে চান আর কি এইবার আমরা কি করব প্লেন যে মাটি এখানে কিন্তু খাবার মেশানোর মাটি নয় প্লেন মাটি দিয়ে ওপরে একটা স্তর করে দিচ্ছি মানে এই যে খাবারটা দিলাম জৈব যে মিক্সড ফার্টিলাইজারটা দিলাম সেইটা আমরা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি খাবারটা পচে যায় মাটির সাথে মিশে যায় দিয়ে এইভাবে নিরানি দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি বুঝতে পারলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখুন তাহলে আমরা এখন যা খাবার দেওয়ার দিয়ে দেবো মানে তার মানে হচ্ছে এখন আজকে ধরুন এক অক্টোবরের এগারো তারিখ মানে এই অক্টোবরটা যাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির আবার সে শেষে আমরা যা করার করব তাহলে এখন কিন্তু আর আমরা কোনো খাবার দেব না এইবার কি করব আমরা এর এক সপ্তাহ পর আমরা কি করব একটু সিঙ্গেল সুপার ফসফেট ওই তিন ভাগের এক ভাগ আমরা খুব কিনারা দিয়ে বরাবর দিয়ে ছড়িয়ে দেব ওই যে বললাম এখন আর কোনো খাবার দেব না যাতে গাছটা খুব ভালো হয় আর এই যে এই সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কী হবে রুটটা খুব ভালো থাকে রুটের ডেভেলপমেন্টটা হয় ভালো খুব ভালো বৃদ্ধি পায় রুটের সেই জন্যে আমরা কিন্তু এটা দিয়ে দিলাম যেহেতু হালকা করে গাছ আঘাত পেল গাছের অংশ কাটলাম সেই অনুযায়ী আমরা এই সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিচ্ছি সকালে আমি জল দিয়েছিলাম মাটি ভিজে আছে তবুও আপনারা হালকা জল দিয়ে দেবেন আর এই এই যে গোড়াতে অবশ্যই কিন্তু গোড়া থেকে দূর থেকে দেবেন মানে গোড়াতে যেন ডিরেক্ট দেবেন না রাসায়নিক তো অনেক সময় গোড়াতে দিলে গাছের ক্ষতি হয় যাই হোক এই খাবারই আমরা দিয়ে দিলাম এবার গাছের পাতা সবুজ রাখতে অবশ্যই আপনারা মাসে একবার এপসাম সব সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই দেবেন ছোটো আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন এটা কিন্তু মাসে একবার দেবেন মানে গাছের পাতা খুব সুন্দর সবুজ থাকবে গাছ ম্যাগনেশিয়াম পাবে গাছ শক্তিশালী হবে দুর্বল ভাব কেটে যাবে গাছের এটা আর গাছের পাতা হলুদ হবে না এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন মাসে একবার একবারই দেবেন বেশি দেবেন না মনে থাকবেন আচ্ছা গাছের খিদে বাড়াতে গাছের আরও প্রচুর শাখা পোশাখা আসতে গাছ সুস্থ থাকতে অবশ্যই এই পিজিআরটা আমরা দেবো মিরাকুলান তিরিশ ফটা এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবো হয় সূর্য ওঠার আগে বা বিকেলবেলা এটাও আমরা মাসে একবার দেব গাছ দেখবেন খুব সুন্দর থাকবে দারুণ থাকবে মানে এই গাছটা মেন আপনার মাথায় রাখবেন প্রুনিং করে রাখতে হবে কেটে ছেটে আমরা রাখবো ব্যাস বেশি আমরা বড় রাখবো না যেহেতু টবের মাটিতে করছি আমরা নাহলে তো বিশাল বড় হয়ে যায় ধরুন দেড়তলা প্রায় হ্যাঁ ডেড়তলা সমান উঁচু হয়ে যায় গাছ বিশাল লম্বা হয়ে যায় প্রায় অনেক সময় দোতলা হয়ে যায় সমান লম্বা গাছে যাতে রোগ পোকা না আসে বিশেষ করে মাকড় টাকুর যাতে না আসে সেই জন্যে আমরা কাকা যেটা জৈব কীটনাশক সেই কাকা একে মেলে এক লিটার গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এটা আমরা পনেরো দিনে একবার দেব। গাছের পাতা দেখবেন ভালো থাকবে খুব আর অনেক সময় কী হয় বাগানে ধরুন আপনাদের মিলিবাগ এসেছে সেই মিলিবাগ অনেক সময় এই গাছেতে চলে আসে দু একটা এই চোষক পোকা যাতে না আসে সেই জন্য আমরা কনফিটার এক এম এল এক লিটার গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এটা আমরা মাসে একবার স্প্রে করে দেব দেখবেন আপনাদের ফুরুস গাছ খুব ভালো থাকবে আর এই তো জবাব নেই মানে দারুণ মানে এর গুণাগুণ আমার চ্যানেলে ভিডিও আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর ফুল সানলাইটের গাছ আর এই যে জল আপনাদের মাটি ভিজে থাকলে দেবেন না যদিও বা এরা একটুখানি মানে ময়েশ্চার মাটি পছন্দ করে তবুও চপচপে করে জল দেবেন না ভালো করে দেখে নেবেন মাটি ভিজে থাকলে জল দেবেন না তাহলে সানলাইট জল খাবার সব কিছুই বলে দিলাম আর আগের ভিডিওটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেখে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ